সিটি বাইক ও ব্যাটারি চালিত রিকশা বন্ধে কঠোর হওয়ার আহ্বান কাদেরের। ঢাকা মহানগরীতে ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের ভোট সভার সভাপতির বক্তব্যে এমন আহ্বান জানান মন্ত্রী। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। ইনার রিং রোডের ইস্টার্ন বাইপাস এবং ওয়েস্টার্ন অংশের হালনাগাদ কারণে ডিটিসি এর মাধ্যমে দুই সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে প্রকল্প প্রস্তাব চূড়ান্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিটিসি এর প্রদত্ত বহুতল ভবনের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স ছাড়পত্র গ্রহণের বিষয়টি আইনগত বিধি বিধানের আওতায় রাজকের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। মন্ত্রী আরও বলেন, সমন্বয়হীনভাবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না। তিনি এ বিষয়ে ডিটিসিএকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ঢাকার দুই মেয়রকে আহ্বান জানান। ডিটিসিএর ভোট সভায় ভার্চুয়ালি যুক্ত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সগুফতা ইয়াসমিন এমিলি, ডিটিসি এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ডিএমপির কমিশনার। দেশে যে দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারে, সেই দেশে রাজধানী আনলিভেবল সিটি কেন হবে? এসব এসব বিষয়গুলো জটিলতাগুলো অবসান না হলে আনলিভেবল হয়ে থাকবে। ওই যে দামাস্কাসের মতো, তারপরে নাইজেরিয়ার লাগোসের মতো এই অবস্থা বাংলাদেশও থাকবে। দুই সিটি দুই মেয়র অত্যন্ত উদ্যমী মানুষ, উদ্যোগী পুরুষ, তারা চেষ্টা করছেন, তাদের মধ্যে তারুণ্য আছে, তারুণ্যের ভাবনা আছে, গ্রিন অ্যান্ড ক্লিন সিটি করার তাদের প্ল্যান আছে। আমার মনে হয় এটা আমাদের কার্যকর করতে আমাদের সকলের সহযোগিতা করা উচিত। সড়কের প্রকল্প মেট্রো রেল যেটা করছে, মেট্রো রেলেরই দায়িত্ব ওখানে যে রাস্তার ট্রাফিক প্রবলেম বা ওখানে মানুষের ভোগান্তি হচ্ছে সেটাকে, রাস্তাটাকে পাসেবল করা, ইউজেবল করা ওই এলাকাটিকে, সেটা মেট্রো রেলের কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।